যাদের একটা থার্ড ক্লাস লোক, নিপুণদের যে কথা বলেছিল সেটা কি ভুলে গেছে যে আমাকে চুমা দেওয়া তোমার পাশ করায়? এই তো চরিত্র সে ইলেকশন নির্বাচন কমিশনার, তার মতামত তার বক্তব্যের কোনো ভ্যালু আছে আমাদের কাছে? সে কোন হিসাবে দেয়? সে তো কোনো চলচ্চিত্রের মানুষই না। যে বাইরের জগতের লোক অনেক কিছুই বলতে পারে চলচ্চিত্র সম্বন্ধে, সেটা তো গ্রহণযোগ্য হবে না। সে কি বললো একটা কিছুদিন আগে ইলেকশন নিয়ে যে কাহিনী সে করলো, তারপরে তো তার সামনে মাইকটা দিল কে, কথা বলার এই সুযোগটা দিল কে? ইলেকশন নিয়ে যে কাহিনী ঘটতে ছিলেন আপনারা জানেন না, তারপরে তার কথা রেকর্ড করলেন কেন? আর সেটা প্রচারই বাড়লো। কত হচ্ছে পীরজাদা একটা থার্ড ক্লাস লোক, সে না জানে শিক্ষা কীভাবে লেখাপড়া শিখতে আমি জানি না, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা সে সম্পূর্ণভাবে ফেল, এবং যেসব কথা সে বলেছিল নিপুণদের যে কথা বলেছিল সেটা কি ভুলে গেছে যে আমাকে চুমা দেওয়া তোমার পাশ করা? এই তো চরিত্র সে ইলেকশন নির্বাচন কমিশনার, যে এটা একটা ভাষা হইল সেই লোক নিয়ে আমরা এখানে বসছি এত লোক। ও তো এমনিই ব্যান্ড, ও তো এফডিসিতে ঢুকতেই দিই না আমরা, কিন্তু কবে ব্যান্ড করা হয়েছে? হলেই ব্যান্ড করা বাইরের থেকে কইছে। এখন কথা হলো যে এই লোকের কি পাত্তা দিব আমরা, যে আমাদের লোকই না, একটা ফাজিল লোক। বহু লোক বহু রকম কথা বলতে পারে, সেগুলেন তো মানে বাইরের লোক বাইরে কথা বললে ইন্ডাস্ট্রির সম্বন্ধে, আজ না এই ইন্ডাস্ট্রির সম্বন্ধে যেদিন থেকে জন্ম সেই দিন থেকে এর বিরুদ্ধে বহু লোক আছে বহু রকম কথা বলে, বিশেষ করে মৌলভী সাহেবরা। অনেকে বলে সিনেমা বানাই এটি একটা অপরাধ, আপনি কি কথা বলেন? আমার কথা দিয়েই বলি, চলচ্চিত্র আমাদের, আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমি খুব পাতলা ছিলাম, ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আরও পাতলা হয়ে গেছি। মানে এই খাটনি আমার বাবার জন্মেও খাটনি, এখানে সহকারী হিসাবে যে খাটনি খাটতে হয়েছে, তো যখন দেশে গেলাম সবাই বললো যে পাতলা তো হবেই, মেয়ে মানুষের এরিয়া বদমাইশি করে।